চ্যানেল আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি। আপনাদের দোয়ায় যারা যেই যেখানেই আছেন আল্লাহর রহমতে মনে হয় ভালোই আছেন, সুস্থই আছেন। আর আজকে সৌদি আরবের ন্যাশনাল ডে, ছোটো বাচ্চাটার জন্য কী কী নিয়ে আসছে ওর আব্বু, প্রায় অনেক কিছু নিয়ে আসছে। এটা হলো মাথার ব্যান, এটা বাতিটা অফ করলে রাত্রে বোঝা যাবে। এটা সৌদি সিং, এই যে খুবই ভালো লাগতেছে, হার্টের মতন লাগতেছে। দুটো লাগতেছে ভিতরে দুটো মানুষ, একটা ফুল নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু ফুল না, এটা হইলো দুটা তালোয়ার সৌদি আরবেরই। খুবই ভালো লাগতেছে, আর কি বলবো, এত আনন্দ করছি আজকে। যতটুকুই 2 ঘন্টা বাইরে গিয়েছিলাম, ভিডিও করব নাকি দেখবই, এত অপূর্ব সুন্দর ভালোই লাগলো। আলহামদুলিল্লাহ, পবিত্র দেশে এগুলো দেখলাম, প্রতি বছরই দেখা যায়, কিন্তু এবার আমার বাচ্চারা বুঝে দেশটা আমার না কিন্তু খুবই সুন্দর, অপূর্ব। থাকি যখন সবই হন আমাদের, চলে গেলে আবার নিজের দেশ, মাতৃভূমি বাংলাদেশ। এখানে বাচ্চার জন্য ও বড় মেয়ের জন্য টুপি নিয়ে আসছে, কিন্তু টুপি পরা হয়নি। বাইরে এত জাম রাস্তা, যেন লাগে মাত্র যেতে 10 মিনিট, সেখানে যেতে লেগেছে আমাদের 2 ঘন্টা। যাওয়ার ইচ্ছে ছিল বাতা যাবো, বাতায় অনুষ্ঠান হচ্ছে, কিন্তু যেতে পারলাম না, গাড়ির জামে 7টা বাজে আরম্ভ হয়ে যাবে, যাবো কি, যেতে যেতে বেজে যাবে 10টা, এই জন্য আর যাওয়া হলো না, ক্যান্সেল করে দিলাম। এই যে এটার ভিতরে বাচ্চার ব্যান, গড়ি আর একটা বিলের মতন, খুবই সুন্দর। এটা ওর জন্য নিয়ে আসছে, ছোটো মেয়ের জন্য গড়িটা পড়েছিল আর মাথার ব্যান্ডটা, খুবই সুন্দর লাগছে মাশাল্লাহ। আর পতাকা তো অবশ্যই লাগবে, পতাকা ছাড়া তো সৌদির কোনো ভিউ নেই। খুবই ভালো লাগছে, এগুলো আনছে বাচ্চার জন্য, বাচ্চাও খুশি, বাচ্চারা খুশি হলে সবই খুশি লাগে। আর যেই দেশে যেই বেশ, এটা কিন্তু কম বেশি সবাই জানেন, এদেশের এটা খুবই মহিলারা বাচ্চারা এনজয় করে, ছোটো বড় কোনো এখানে ভেদাভেদ নাই, যে সে বড় দেখে সে করবে না, ছোটো বাচ্চারা করবে এনজয় না। আলহামদুলিল্লাহ সবাই করেছি, খুবই ভালো লাগছে আমার কাছেও। আর হলো বেশ, আগে স্কুলে পড়েছি বেশ, আর এখন সৌদি আরবে বেশ, বলছিলাম সবাই একসাথে পিনে ভিডিও দেখাবো, কিন্তু তার সৌভাগ্য হলো না। রাস্তায় গিয়ে দেখি, ওরে বাবা রে বাবা, এমন জ্যাম, আরে আল্লাহ, আমাদের বাংলাদেশের কথা মনে হয়ে গেছে, ঢাকা টু ঢাকা টু সিদ্ধিরগঞ্জ এরকম লাগতেছে আমার কাছে। বাইরে এই মানে মুসিবত হয়ে গেছি। যাক, এখন বাচ্চারা রেডি হবে, আমি দেখাচ্ছি ভিডিওটা, তখন বিকেল 4টা বাজে। আর এটা সবচেয়ে বড়টা, এটা গাড়ির জন্য নিয়ে আসছে, গাড়ির সামনে লাগাতে হবে। আর এখানে সৌদি আরবের পুরোটা দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে, এই যে মক্কা থেকে ধরে সামনে, কিন্তু ওটা সাবার পিছনে উল্টে দেখাচ্ছি, এটা উঠাছে কিং টাওয়ার ফয়সালিয়া, পুরা বাতার সিন পর্যন্ত আছে। আমার বড় মেয়ে আমাকে হেল্প করতেছে দেখানোর জন্য, একাতে ভিডিও করলে কিন্তু আরেকটা দেখা যায় না অবশ্য। এই যে আমরা বাইরে এসে পড়েছি, সূর্যটা দেখুন এখনও ডুবেনি, কত বড় লাগতেছে সূর্যটা। আর প্লেন, কালকের মতনই আবার রংধনু,
আলপনা করতেছে। এই যে আমাদের গাড়িটার মধ্যে পতাকা লাগিয়েছি, একটু দেখালাম আপনাদের, এই যে মহিলারা বাচ্চারা দাঁড়িয়ে আছে। এটা কিন্তু আমার বাড়ির সাথে 1 মিনিট লাগে, আমরা দূরে কি আর যাব, বাড়ির কাছেই এত অবস্থা। তারা প্লেন যে যাচ্ছে, ওই প্লেনটা দেখাচ্ছে, প্লেন নিয়ে পতাকা নিয়ে যাচ্ছে, এইগুলো আমি তুলতে পারিনি। নিজে বাচ্চারা পতাকা নিয়ে কত বাচ্চা এখানে দাঁড়িয়ে রয়েছে, ভালোই লাগে আন্দোলন এই অনুভবটা ভিতরে লাগে যে আমরা এদেশের না। তারপর একটা আনন্দ লাগে এই যে সবাই যার যার ভাবে দাঁড়িয়ে তারা উপভোগ করতেছে। এই যে আমার বড় ছোটো মেয়ে, ওকে কিন্তু সৌদি আরবের পোশাক সহ পরিয়েছি। এখানে গাওয়া বেচতেছে, মানে কফি। এই যে প্লেনগুলো যাচ্ছে, মৃত্যু দেখাতে পারছি এই পতাকাটার জন্য। আবার ঠিক আছে, কি করবো, কিছুই করার নাই। রাস্তায় এত জাম, আমাদের এখানে যে এত জাম হবে, আমার ঘরের পাশের পিছনে রাস্তাটা, এটা আমার ঘর থেকে বাড়িতে লাগে প্রায় 1 মিনিট এই এখানে রাস্তাটা। এটা আব্বু বলতেছে দূরে আর কি যাবো, আমাদের এখানে তো ভিড়, কারণ আমাদের এখানে তো গণবসতি নাই, কম এই জন্য। ওই যে আমার ছোটো মেয়ে বলতো আম্মু এখানে তো সব কিছু, ওই যে বড় মেয়ে। খুবই ভালো লাগছে, অনেক দিন পরে ফ্যামিলি সব একসাথে বাহিরে গেলাম। আর এই যে আমি বড় গাড়ির একদিকে সুবিধা কি, উপর থেকে বসে দেখা যায় আলহামদুলিল্লাহ, আর কিছু লাগে না। ছোটো গাড়ি যদি নিয়ে আসতাম তাহলে কষ্ট হইতো, এই জন্য বড় গাড়িটা কিনা হয়েছে আমাদের। বেশি মেনু হলে বাহিরে গেলে কোনো কিছু দৃশ্য দেখা যায় না, এখান থেকে তো আলহামদুলিল্লাহ সব দেখা যাচ্ছে। বড় গাড়ির মধ্যে বসলে আমার আর কিছু করতে হয় না। ওই যে উপরে পাহাড়ের উপরে সবাই যে যে পারতেছে ভিডিও করতেছে, রাস্তা তো একটু শেয়ার করলাম। আর এত জাম বললাম না, যেখানে লাগে 10 মিনিট সেখানে লাগছে 2 ঘন্টা যেতে, বাতা যেতে পারলাম না আমরা, দুঃখিত। না হলে আপনাদের তেলোয়া দিয়ে যারা নাচে সেটি আমি অনুভব করে দেখাতাম ওরা কীভাবে নাচে, সেটা পারলাম না। ইনশাল্লাহ আল্লাহ তালা যদি বাঁচিয়ে রাখে, আর যদি সৌদি আরবে থাকি, এই যে আমাদের গাড়িটা সেম সেম, তাহলে দেখাবো তখন কি করব। সকাল 10টা বাজে চলে যেতে হবে, এখন যেমন 4টা 5টা বেজে গিয়েছে, তা করা যাবে না। তখন আমাদের সকাল থেকে তো কোনো অনুষ্ঠানটা আরম্ভ হয় না, কিন্তু রাস্তা সিরিয়ালটা ধরতে হবে 10টা 11টার দিকে, তাহলে যদি দেখাতে পারি। আজকে মনে হয় যদি আমি যেতাম তাহলে আর আসা লাগবে না ওখান থেকে, এত জাম রাস্তার মধ্যে। সবাই এনজয় করতেছে, আজকে ওদের তো ঈদ, ঈদের মতনই। আর সবচেয়ে ভালো লাগতো যদি প্রিন্সে যারা ফ্যামিলি নিয়ে থাকে তারা যদি একটু কষ্ট করে যাবে, এটা কমিয়ে দিত আকামার পয়সাটা, টাকা রিয়ালটা, তাহলে মনে আরও খুশি হতো ফ্যামিলিরা, আজনবীরা। আমাদের গাড়ির তেল খতম হয়ে গিয়েছে, গাড়ির পেট্রোল পাম্পে দাঁড়িয়েছে ওরা তেল নেওয়ার জন্য, একটু এটাও শ্যুট করলাম। একটু বললাম প্রিন্সিরা যদি মাসে আমাদের টাকা নেই কোনো সমস্যা নেই, যদি এটা ওর বিবেচনার ভিতরে করতো খুবই ভালো হতো, আমার দেশটা মনে হয় সবাই দোয়া করতো আরও বেশি। তারা কী করেছে, রাস্তায় ভিক্ষুকরা ভিক্ষা করে না, ওটা করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, এগুলো নিয়ম করছে, এগুলো করলে জরিমানা হবে, জেল হবে, এটা বলতেছে, এটা নিয়ম করছে আজকে নতুন আইন। আরেকটা নিয়ম করছে, যারা প্রবাসীরা বাংলাদেশে যায় তারা আগে ছিল 7 দিন, সেটাকে আনছে 5 দিন করে, এই ওই। আর যারা মডার্ন আর আরেকটা টিকা যে নামটা ভুলে গেলাম, 2টা টিকা দিয়েছি আমরা, ওগুলো থাকলে আলহামদুলিল্লাহ কিছুই হবে না। আর চায়না টিকা দিলে অবশ্যই কন্ট্রাক্টে থাকতে হবে 5 দিন, এটা বলা হয়েছে। এটা আজকের ভাষণ সংবাদের মধ্যে, সৌদির ভাষণ। তাই যাই হোক, সব কিছু সবার লেগেই করলো, কিন্তু ফ্যামিলিদের জন্য কিছুই করলো না। এটির জন্য দুঃখজনক লাগতেছে যে ভাবছি যে বছরে ওরা কমসে কম এইটার দিকে খেয়াল রাখবে, যে ফ্যামিলিরা যারা আছে যেখানে 400 রিয়াল সেখানে 100 রিয়াল করে করে দিত, তা আলহামদুলিল্লাহ হতো।
এই যে সব সাজিয়েছে, তো দৃশ্যটা দেখালাম, দেখুন কত যে জ্যাম। এটা কিন্তু আমি উপরে, আমি নিচের দিকে নামতেছি এখন। আর গিরিন, আর গিরিন মাশাল্লাহ খুবই সুন্দর করছে। অনেক দিন পরে দিনের বেলা বাহিরে আসলাম, দেখি তারপরও যদি প্রিন্স সালমান যদি একটু বিবেচনা করে দেখে, ইনশাল্লাহ আল্লাহ যদি চায় মনে অবশ্যই এরা ঠিক হয়ে যাবে। তা তো আশা রাখি, আশা রাখতে তো দোষ নেই। আল্লাহ বলছে তুমি কষ্ট করো, আমি তোমার সাথে আছি। তা যাক, দেখি আল্লাহ কি করে, আল্লাহ যা চাইব ভালোর জন্যই। এখন আমরা রাস্তার দিকে আসলাম, আকিকের দিকে। বাতা তো আর যেতে পারলাম না, তা বললাম প্রায় আমরা 7 মাস পরে আকিক যাচ্ছি। রোজার আগে যে বন্ধ করে দিয়েছি পার্কটায়, আর যাওয়া হয়নি, এই এখন যাওয়া হচ্ছে। এই দেখুন কত জ্যাম, আপনাদের দেখাতে পারতেছি কি না সঠিক আমি জানি না। এই যে, এই যে গড়ি ওর আব্বু, আর এই যে জামাটা নিয়ে আসছে উপরের, আর ওই যে মাথার যে ব্যান্ডটা ওইটাও নিয়ে আসছে। টুপিটা পরাতে পারিনি, কারণ বাইরে বার বলছিলাম বাতা গেলে পরাবো, সবাই পরবে একসাথে, ভালো লাগতো, কিন্তু পরতে পারি না। এই যে এই ব্যান্ডটা, ব্যান্ডটাই ভালো লাগছে আমার কাছে বেশি। আর আমি বাইরে খবর দিচ্ছি, আনিস রে আনিস তুই একটু আয় ভাই, ওর বাড়ি কিন্তু একদম কাছে, তা ও আসছে। এখানে দেখলাম আবার আগের মতো মেলা বসেছে বাচ্চাদের জন্য, তো আমার এখানে এগুলো একটু পছন্দ হয়নি, কারণ এগুলো আছে এই জন্য নেওয়া হয়নি। মামাই বলতেছে যে আমি কিনে দিই, আমি কি না ভাই, শুধু শুধু টাকা খরচ করে কোনো লাভ নেই, দরকার নেই এগুলো। যাক, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর বেশি বেশি করে শেয়ার করবেন আমার ভিডিওটাতে। আর এই যে এখানে আসছিলাম, এই যে দেখুন আমার ফার্স্ট ব্লগে, ফার্স্ট ব্লগে কথা বলার বলু মনে হলে আমার কাছে এখন লজ্জা লাগে, মানে এমনভাবে কথা বলছে। এখন তো মাশাল্লাহ আমার এখন কথা বলতে আমি দ্বিধাবোধ করি না, সবাই আমার আপনজন হয়ে গিয়েছে, তাই